আজ থেকে বহু বছর পূর্বে বর্ধমানের প্রত্যন্ত গ্রাম বোয়াইচণ্ডী গ্রামের লোকজন চাষীদের প্রয়োজনে বৃষ্টির প্রার্থনায় এই দেবতা ইন্দ্রের পুজো শুরু করেন। পুজোটি পরবর্তী সময়ে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। ফের বাংলার 1410 সালে আদিত্য মাঝি, মদন রায়, প্রভাকর মণ্ডল, বিলে রায় নামে গ্রামের কয়েকজন বাসিন্দা পুজোটি আবার শুরু করেন। বৃষ্টির আশায় সেই ইন্দ্রদেবের পুজো অনুষ্ঠিত হয়। এবছরও প্রায় অনাবৃষ্টি চলছে। বৃষ্টির অভাবের কারণে মার খাচ্ছে রাজ্যের খাদ্য ভাণ্ডারের জেলা বর্ধমানের চাষাবাদ। পুজোর কাজে নিযুক্ত ব্যক্তিদের আশা দেবতাদের রাজা ইন্দ্র, বৃষ্টির দেবতা। তাকে খুশি করলে গ্রামে বৃষ্টি নামবে আর চাষাবাদও হবে। আর সে কারণেই বোয়াইচণ্ডী গ্রামের কৃষক সম্প্রদায়ের সমস্ত মানুষ হাজির হন সোমবারের এই ইন্দ্রদেবের পুজোয়। তারা ভক্তি ভরে পুজো দেন বৃষ্টির আশায়। দেবরাজ ইন্দ্রের এই পুজোর অনুষ্ঠানে বোয়াইচণ্ডী গ্রামের 3 জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। কৃতিদের মধ্যে 2021 সালে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে বর্তমানে বাঁকুড়া মেডিকেল কলেজে MBBS পাঠরত সুশান্তিকা কারি, 2021 সালে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে বহরমপুর মেডিকেল কলেজে MBBS পাঠরত সোহিনী দত্ত এবং বিভিন্ন মৃত জীবজন্তু নিয়ে গবেষণা করে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ওয়ার্ল্ড রেকর্ড করে খ্যাতি অর্জন করা তরুণ পালকে সংবর্ধনা দেওয়া হয়। গ্রামে দেবরাজ ইন্দ্রদেবের পুজোকে ঘিরে বোয়াইচণ্ডী গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। বোয়াইচণ্ডী গ্রামে সুটি পুকুর বলে একটি পুকুর আছে, সেই বটবৃক্ষের তলায় দেবরাজ ইন্দ্রের পূজা হচ্ছে। এই পুজোটা কবে থেকে শুরু হয়েছে? এই পুজোটা শুরু হয়েছে বিগত 50-60 বছর আগে। কি জন্য এই পুজো করা হয়? এই পুজো করা হয় শুধু বৃষ্টির প্রার্থনা করা হয়। পুজো উপলক্ষে কি কোনো রকম কিছু অনুষ্ঠান হচ্ছে? পুজো উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে, চাষিরা সমবেতভাবে এখানে জড়ো হয় এবং বৃষ্টির জন্য দেবরাজ ইন্দ্রের কাছে প্রার্থনা করে। দেখলাম আজকে পূজা প্রাঙ্গণে কয়েকজনকে সংবর্ধনা দেওয়া হলো, ওটা কি জন্য দেওয়া হলো এবং কাদেরকে দেওয়া হলো? ওটা খুব মানে এই গ্রামেরই শিবশঙ্কর রায়, ওর মাথা থেকে যে কৃষি ছাত্র বোঁয়ায় যারা কৃষি ছাত্রছাত্রী তাদেরকে যে একটা প্রাইজ দেবে তার জন্য এই ব্যবস্থা। আরসিটিভি সংবাদ, পূর্ব বর্ধমান।